উঠান বৈঠকের কোনো বিকল্প নাই। জনগণের সাথে যদি কথা বলতে হয়, জনগণের মতামত যদি নিতে হয়, আমাদের যে সমস্ত পরিকল্পনা, আমাদের যে সমস্ত মেসেজ, সেগুলো করে বসে থাকি জনগণের কাছে পৌঁছানো যাবে না। আমি শমশু ভাই এবং সবকে ধন্যবাদ জানাচ্ছি। ৬ নম্বর পূর্ব ১৬ শহরের এই ওয়ার্ডে অতীতে এইভাবে উঠান বৈঠক হয়েছে সেটা আপনাদের জানা নাই, আমারও জানা নাই। আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমার অনুরোধ তারা রেখেছেন, সুফল ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই আসবে এই ওয়ার্ডে। যাই হোক, এটা কোনো মত বিনিময় সভা নয়, আমি খুব শ্রদ্ধা বলি। শ্রদ্ধায় আমার মাথা নত হয়ে যায় যখন দেখি মাথায় সাদা টুপি দিয়ে, মুখে সাদা দাড়ি নিয়ে আমার মুরব্বীরা আমাকে দোয়া করার জন্য, আমাকে সাহস দেওয়ার জন্য, দীর্ঘক্ষণ অপেক্ষা করে আমার বক্তব্য শোনার জন্য তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। আমার মা বোনেরা যারা এসেছেন ঘরের কাজকর্ম ফেলে, আপনাদের সন্তান আব্দুল সালামকে, আপনাদের এই ভাইয়ের আব্দুল সালামের কথা শোনার জন্য আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ জানাই। আমার সম্মানিত নেতৃবৃন্দ যারা আছেন ওয়ার্ডের বিভিন্ন স্থানের নেতৃবৃন্দ, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই, কারণ আমরা জাতির পিতা কন্যা গান্ধী শেখ হাসিনার কর্মী। বক্তব্যে শুরুতে বুঝে বলব একটা মেসেজ, আমি সিদ্ধান্ত নিয়েছি সময় যদি থাকতো আমার, তাহলে আমি প্রত্যেক ঘরে ঘরে গিয়ে আজকে যে কথাটা বলবো সেই কথাটা আমি প্রত্যেক ঘরে ঘরে বলার চেষ্টা করতাম। ভাগ্য আমার খারাপ, সময় সীমিত, ঘর ঘরে যাওয়া সম্ভব হবে না বিদায়, তাই আমার কর্মীদেরকে আমার ওয়ার্ডের নেতৃবৃন্দদেরকে অনুরোধ করেছি আমরা একটি ওয়ার্ডে কমসে কম ৫-৭টা উঠান বৈঠক করি এই উঠান বৈঠকের মতন। তারাই ধারাবাহিকতায় আজকে উঠান বৈঠক নির্বাচন কেন্দ্র করে যে মেসেজটা প্রথম আমি দেব, আমাদের জাতির পিতার কন্যা জনতির শেখ হাসিনা যার নেতৃত্বে আজ বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, তার একটা মেসেজ আমার আপনাদেরকে জানতে হবে। উনি বিশ্ববাসীর সাথে ওয়াদা করেছেন আগামী জাতীয় নির্বাচন সম্পূর্ণভাবে নিরাপদ হবে, সম্পূর্ণভাবে সুস্থ হবে, সম্পূর্ণভাবে গ্রহণযোগ্য হবে এবং অংশগ্রহণমূলক হবে। সেই বিবেচনায় এই যে মেসেজ, আমি কথা বলার উদ্দেশ্য হল যে কোনো কারণ হোক সাধারণ ভোটাররা তারা চিন্তা করে ভোট কেন্দ্রে না গেলেও ভোট হয়ে যাবে, এমপি হয়ে যাবে, ভোট কেন্দ্রে যাওয়ার প্রয়োজন কি সেটাও অনুধাবন করে আমার নেত্রী আপনাদের নেত্রী জাতির পিতার কন্যা জনতির শেখ হাসিনা বিশ্ববাসীকে আশ্বস্ত করেছেন আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু হবে, নিরপেক্ষ হবে, গ্রহণযোগ্য হবে, অংশগ্রহণমূলক হবে এবং যার ভোট সে দিবে অন্য কেউ দেওয়ার কোনো সুযোগ থাকবে না। এইভাবে আপনারা যারা এসেছেন আমার নেত্রীর পক্ষ হয়ে আমি যে আশ্বস্ত করলাম সেটাকে বিশ্বাস করে আমার সহযোগিতারা যারা এসেছেন, যারা এই আয়োজন করেছেন, আমার এই মেসেজ, আমার নেত্রীর মেসেজ, আমার পক্ষ হয়ে আমি যে মেসেজটা দিলাম সেটা ঘরে ঘরে পৌঁছাই দিতে হবে, এর কোনো বিকল্প নাই। আমার সহযোগিতারা যারা আমার বক্তব্য শুনতেছেন, আমার মা বোনেরা আমার বক্তব্য শুনতেছেন, আপনাদের উদ্দেশ্যে বলব আমার নেত্রী পরিষ্কারভাবে বলেছেন জনগণ যদি
অর্থাৎ ভোটার উপস্থিতি যদি আমরা 50% এর উপরে নিতে না পারি তাহলে এই নির্বাচন প্রশ্নবোধক হবে, আমার দেশের ক্ষতি হবে, এটা পরিষ্কারভাবে বলেছেন। ষড়যন্ত্রকারীরা সুযোগ পেয়ে যাবে তাদের ষড়যন্ত্র করার জন্য। আমার বিনীত অনুরোধ, আমার সম্মানিত ভোটারদেরকে আশ্বস্ত করতে হবে, আমার মা বোনদেরকে বলতে হবে, আমার মুরব্বীদেরকে বলতে হবে, আপনার ভোট আপনি দিবেন, আপনি যদি ভোট কেন্দ্রে না যান তাহলে পরে আপনার ভোট আর কেউ দিতে পারবে না। আপনাদের ভোট অত্যন্ত মূল্যবান, কিন্তু সেই ভোট যদি বাক্সে না ঢুকে আপনার ভোটের কোনো মূল্য থাকবে না। এই মেসেজগুলো দিবেন, যে কদিন সময় আছে মানুষের মন পরিবর্তন করবেন। কোন বিশন তারা তারা যে বিশ্বাস করে, তারা যে মনে প্রাণে বিশ্বাস করে তাদের ভোট তারা দিতে পারবে। আমার বিশ্বাস জনগণ ভোট কেন্দ্রে যাবে, কেউ তাদেরকে দাবাই রাখতে পারবে না। এই কাজটা যদি আপনারা করেন আমার সহযোদ্ধারা, তাহলে আমার নেত্রীর মুখ উজ্জ্বল হবে, আমাদের মন মুখ উজ্জ্বল হবে, বাংলাদেশের সম্মান বৃদ্ধি পাবে, ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র থেকে পিঠে পিছিয়ে হটবে, দেশ এগিয়ে যাবে ইনশাল্লাহ দ্রুত গতিতে। এই কথা বলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার সহকর্মীরা, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আজকে যে নির্বাচন, আমি আব্দুল সালাম 2008 সালে আমি নমিনেশন পেয়েছিলাম, আমার নেত্রীর নির্দেশে মহাজোটের কারণে সেই দিন আমি নমিনেশন প্রত্যাহার করেছিলাম, আমি হয়ে গেলাম সরকারি কর্মকর্তা সিডিএস চেয়ারম্যান। সিডিএস চেয়ারম্যান একজন সরকারি কর্মকর্তা, এর বাইরে কিছু নয়। আমরা যারা রাজনীতি করি তারা এমপি হওয়ার স্বপ্ন দেখে, কাউন্সিলর হওয়ার স্বপ্ন দেখে, মেয়র হওয়ার স্বপ্ন দেখে, মন্ত্রী হওয়ার স্বপ্ন দেখে, সরকারি চাকরি করার স্বপ্ন কেউ দেখে না। আমারও কোনো স্বপ্ন ছিল না। আল্লাহ পাকের হুকুম, আমার নেত্রী উশিরায় আমার চিন্তার বাইরে কল্পনার বাইরে আমি হয়ে গেলাম সিডিএস চেয়ারম্যান। তারপর ইতিহাস আমি আর চাই না, সূর্য যখন উঠে অস্বীকার করার কোনো সুযোগ নাই। চট্টগ্রামের উন্নয়ন এমন পর্যায়ে উঠে গেছে অস্বীকার করার কোনো সুযোগ নাই। এইবার নির্বাচন আমাদের নেতা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, এই এলাকারই সন্তান, উনি উপনির্বাচনে নৌকার প্রার্থী নিয়ে নির্বাচন করেছিলেন, 6-7 মাস উনি এমপি ছিলেন, এইবারও নির্বাচনে উনি নৌকার প্রার্থী হয়েছিলেন এবং নমিশন পেয়েছিলেন। 2008 সালে আমি যেভাবে নমিশন পেয়েছিলাম ঠিক একইভাবে আমার ভাই নোমান আল মাহমুদ এইবার নির্বাচনে নৌকার প্রতীকে নমিশন পেয়েছিলেন। কিন্তু জোটের কারণে, কৌশলগত কারণে আমার মতন ওনাকেও নৌকার প্রার্থীরা প্রত্যাহার করতে হলো, নেত্রীর নির্দেশ মানতে হলো। আমি তো চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ, আমি তো কখনো স্বতন্ত্র প্রার্থী হওয়ার প্রশ্নই আসে না। সিডিএস চেয়ারম্যান যেমন আমার চিন্তা ছিল না, ইচ্ছা ছিল না, আবার বাংলাদেশ আওয়ামী লীগের একজন কর্মী হয়ে জাতির পিতার কন্যা শেখ হাসিনার কর্মী কখনো দলের বিরুদ্ধে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হতে পারে না। এইবার আমার নেত্রী ঘোষণা করলেন, আমার দলে যারা যাদের গ্রহণযোগ্যতা রয়েছে, জনগণের সাথে যারা সম্পর্ক রয়েছে, জনগণ যাদেরকে বিশ্বাস করে, জনগণ যাদেরকে শ্রদ্ধা সম্মান করে, তারা ইচ্ছে করলে আমার দল বাংলাদেশ আওয়ামী লীগ থেকে স্বতন্ত্র প্রার্থী হয়ে যাবে, স্বতন্ত্র প্রার্থী হতে পারবে। এই সুযোগ আমি হয়ে গেলাম স্বতন্ত্র প্রার্থী। আমার ভাই নমন জব হয়ে গেল, ওনার প্রার্থীরা প্রত্যাহার হয়ে গেল। স্বতন্ত্র প্রার্থী হওয়া আমার ইচ্ছা ছিল না, কিন্তু পরবর্তী পরিস্থিতিতে দেখা যায় আমি হয়ে গেলাম আমার দলের একমাত্র প্রার্থী আব্দুস সালাম।
আল্লাহ পাকের সেনা, আল্লাহ পাকের হুকুম। আমার শেষ পরিস্থিতি যে সুযোগ আমার নেত্রী করে দিয়েছেন নির্বাচন করার জন্য, জনগণের সেবা করার জন্য, আমি আমার নেত্রীর প্রতি কৃতজ্ঞ। সে যাই হোক, এখন নির্বাচন 7 তারিখ, আগামী 7ই জানুয়ারি এই নির্বাচন। আমার তো অবিশ্বাস্য লাগে আমার নেত্রীর বিচক্ষণতা, তার সুচিন্তিত সিদ্ধান্তের কারণে সারা বাংলাদেশে উৎসবমুখর পরিবেশে নির্বাচন হতে যাচ্ছে। আমার নির্বাচন এলাকায় যেখানে যায় সেখানে মহোৎসব, কল্পনার বাইরে চিন্তার বাইরে মানুষের যে উৎসব, মানুষের যে উচ্ছ্বাস, আমি তো অভিভূত হয়ে যাই। অবিশ্বাস্য বিষয়। আপনারা যারা বলেন 6 নম্বরে যারা আছেন, অনেক নির্বাচন করেছেন আপনারা, এইভাবে উচ্ছ্বাস কখনো দেখা গিয়েছে? জাগরণ সৃষ্টি হবে, কোন সিদ্ধান্ত নিলে বলে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হবে এবং কোন সিদ্ধান্ত নিলে বসার বোর্ড কেন্দ্রে যাবে, উনি জানেন বিদায় এই সিদ্ধান্ত নিয়েছেন। আজ উৎসবমুখর পরিবেশে আমাদের নির্বাচন হতে যাচ্ছে। আমার ভাইয়ের আমার বড়রা, যে কথা দিয়ে আমি শুরু করেছিলাম, ভোট কেন্দ্রে যেতে হবে, আমার নেত্রীর মান সম্মান রক্ষা করতে হবে, বাংলাদেশকে রক্ষা করতে হবে, এর কোনো বিকল্প নাই। সেই যাই হোক, এখন আমার কথা বলি। আমার কথা হলো, আমি আপনাদের একাই সন্তান, অর্থাৎ চান্দাও তাওয়ার সন্তান আমি। আমার নাম আব্দুস সালাম। এমনভাবে আল্লাহ পাক আমার খবরে একটা স্টিকার লাগাই দিয়েছে, সেই স্টিকারের নাম হল সিডিএস চেয়ারম্যান। এর বাইরে সেই সিডিএস চেয়ারম্যান আমি কি করে আমার নেত্রী দিন শোধ করব? কোথায় ছিলাম আমি আব্দুল সালাম? কেউ চিনতাম? কে চিনত আমাকে? কে জানত আমাকে? এমন একটা খান্ড করে ফেললেন 2009 সালে, আমাকে সিডিএস চেয়ারম্যান বানিয়ে দিলেন, যা বলেছি তা দিয়ে দিলেন, চট্টগ্রামের জন্য যখন যখন গিয়েছি তখন আমাকে সময় দিয়েছেন, আমার কথা মতামত আমার অনুরোধে সাড়া দিয়ে দুই হাত উজার করে চট্টগ্রামের চেয়ার পালিয়ে দিয়েছেন আমার নেত্রী। সেই নেত্রী দিন আমি শোধ করতে পারবো না। দেখো বললাম স্লোগান যখন তখন দেওয়া যায় না, সেই নেত্রীর দিন আমি কিভাবে শোধ করবো? আবার বলি, চট্টগ্রামের মানুষ এই দিনের যতদিন ডাকবে, অনেক প্রধানমন্ত্রী আসবেন, অনেক প্রধানমন্ত্রী যাবেন, আমি পরিষ্কার আবার বলতে চাই, জনতি শেখ হাসিনার মতন চট্টগ্রামী প্রধানমন্ত্রী চট্টগ্রামের মানুষ আর পাবে না। বুঝে গেল? তারা আমাদের দায়িত্ব এবং কর্তব্য কি? আমি আব্দুল সালাম ইলেকশনে নির্বাচনে দাঁড়িয়েছি, এটা বড় কথা নয়, আমার নেত্রীর সম্মান রক্ষা করা হলো বড় কথা। আপনারা বলেন আমি আব্দুল সালাম আমার নেত্রীর কর্মী আপনাদের সন্তান, গত 10টি বছর চট্টগ্রামের বাইকের পরিবর্তন করার জন্য, চট্টগ্রামবাসীকে নতুন চট্টগ্রাম উপহার দেওয়ার জন্য উজাড় করে দিয়েছে 24,000 কোটি টাকা সরকারি টাকা দিয়েছে এই চট্টগ্রামের মানুষের জন্য। আর আমি ছোট্ট কর্মী, সেই পরিকল্পনা বাস্তবায়নের দায়িত্ব পেয়েছিলাম আমি। আমার বড় বয় হয়, আমার মুরব্বীরা, আমার সহকর্মী, আমার বড় বয় হয়, কাল 7 তারিখ যে নির্বাচন হবে আমি প্রার্থী হয়েছি, আপনারা সেদিন আমাকে সাহস দেওয়ার জন্য, আপনারা সেদিন আমাকে দোয়া করার জন্য, আপনারা সেদিন আমাকে সমর্থন দেওয়ার জন্য, কাল 7 তারিখ আমি যদি অল্প ভোটের ব্যবধানে এমপি হয়ে ঠিক করে আমার নেত্রীকে মুখ দেখাবো, ঠিক করে বলবো নেত্রীকে, নেত্রী আমাকে প্রশ্ন করে সালাম তোমাকে 10 বছর সুযোগ দিয়েছি, 24,000 কোটি টাকার প্রকল্প দিয়েছি, চট্টগ্রামের চালে পাঁচ দিন দিয়ে তোমার হাত ধরে আজকে তুমি আমার কাছে এসেছো 10% 20% ভোট নিয়ে এমপি হলে আমি কিভাবে মুখ দেখাবো? আমার নেত্রী বলেন বুঝতে হবে, আপনাদের জানতে হবে আব্দুল সালামকে আমি তো মুখ দেখাতে পারবো না। তাই ঘরে ঘরে যাচ্ছি, আপনাদেরকে বুঝাচ্ছি, আল্লাহর বাস্তে দেশের স্বার্থে, চট্টগ্রামের স্বার্থে, চট্টগ্রামের উন্নয়নের স্বার্থে,
আমাকে আপনারা যদি ভোট দেন শতবার দিবেন সবাই ভোট কেন্দ্রে যাবেন, না হলে পরে মাতা নিজুমিরা মার নেত্রীর সামনে আমাকে যেতে হবে। আমি বলতে পারবো না নেত্রী আপনি দশ বছর চট্টগ্রামের চেহারা পাল্টে দিয়েছেন, চট্টগ্রামকে নতুন চট্টগ্রাম উপহার দিয়েছেন। আমার আপনার সেই ঋণ শোধ করে যে আমার এখানে মানুষ আমি আব্দুল সালামকে 70% ভোট দিয়ে এন্ট্রি বানিয়ে আপনার কাছে পাঠিয়েছেন, আমার এলাকার মানুষ প্রতিদান দিয়েছেন, আমার এলাকার মানুষ বেইমানি করতে জানে না, আপনি যা করেছেন তার প্রতিদান স্বরূপ আপনার কর্মী আব্দুল সালামকে 70% ভোট দিয়ে জয়যুক্ত করে আপনার কাছে পাঠিয়েছেন এন্ট্রি বানিয়ে। এই কথা যদি বলা যায়, এই কথা যদি বলতে পারি আপনাদের সমর্থন নিয়ে, তাহলে আমি কথা দিতে পারি। এটা যদি হয় তাহলে আমি কথা দিতে পারি আল্লাহ পাকের রহমতে যেইভাবে চট্টগ্রামকে সাজিয়েছিলাম ঠিক এইভাবে আরো বহুভাবে আমার এলাকাকে সাজাতে আমার কোনো কষ্ট হবে না, মানুষের সাথে বাস্তবায়ন করা অসাধ্য বিষয়ে থাকবে না, হবে না, বুঝে গেল? জলাবদ্ধতা চিরতরে নির্মূল করা আমার পক্ষে আর অসম্ভব হবে না। তাই বলবো, প্রথম বলছিলাম আমার নেত্রীর কথা, আমি শেষে বললাম আমার কথা, যদি বিশ্বাস হয় আমার তো মন পড়ে যায়। 6 নম্বর ওয়ার্ডে এত বড় লোক রাত 9টা পর্যন্ত বসে আছে, প্রায় 12টা আপনারা শেষে বলে 8টার দিকে বা 7:30টার দিকে আসছেন, দীর্ঘ 2 ঘন্টা বসে আছেন, এমনি এমনি মনে হয় না আপনার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। আমি যা বুঝতেছি আমাদের সন্তান আব্দুল সালাম কোন দুর্নীতি করে নাই, জনগণের কাজ করেছে, জলাবদ্ধতা দূর করার জন্য শপথ নিয়েছে, সে যোগাযোগ ব্যবস্থা উন্নত করেছে, সে আব্দুল সালামকে ভোট দেবো এই সিদ্ধান্ত নিয়ে আপনাকে উপস্থিত হয়েছেন। বিশ্বাস করেন আমার ভাইয়েরা আমার মা বোনেরা, আমি যখন টাইগার পাস থেকে 10 মিনিট এয়ারপোর্ট পৌঁছে যাই, আমার এই পরিকল্পনায় এলিভেটেড এক্সপ্রেসওয়ে আমার চোখের পানি বেরিয়ে ধরে রাখতে পারি না, কিভাবে করলাম এই কাজ, কে আমাকে বুদ্ধি দিল, কে আমাকে সাহস দিল, কিভাবে টাকা আনলাম, নেত্রী কিভাবে আমার টাকা দিল, আমি কষ্টের জবাব পাই না। 10-12 মিনিটে এয়ারপোর্ট পৌঁছে যাই, 10-12 মিনিট আমি কাঁদতে কাঁদতে যাই এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে, কিভাবে করলাম আমি কাজ। তারপর যখন বদার থেকে 5 মিনিট আমি টাইগার পাস চলে যাই, আনন্দের সীমা থাকে না আমার, আশ্চর্যজনক। আপনাদের জলাবদ্ধতা পানি উঠে কম, যখন রিং রোড করলাম সাগর পারে, চিন্তা করলাম 30 কিলোমিটার দূর আমার সাগর পার, আমি হলদার পাড়ের মানুষ, সাগর পাড়ের মানুষকে রক্ষা করার জন্য সি বিচ পর্যটন কেন্দ্র করার জন্য আমি 30 কিলোমিটার দূরে হালদার পাড়ের মানুষ বিশাল প্রকল্প নিলাম প্রায় 2,500 কোটি টাকা। কাজ যখন সমাপ্ত হলো আমার নজর পড়লো একই করলাম আমি শহর, আমরা যখন যারা বঙ্গে গিয়ে দেখছেন মেরিন ড্রাইভ বলে একটা রাস্তা আছে সাগর পাড়ে, সেটা দেখলে বুঝবেন এর থেকে 1,000 গুণ বেশি সুন্দর আমার রিং রোড সাগর পাড়ের উপরে। আমি চিন্তা করলাম আমার হালদার পাড়ের মানুষ, আমার কর্ণবলীদের মানুষ ওই 30 কিলোমিটার দূরে গিয়ে, 30 কিলোমিটার দূরে গিয়ে এই সৌন্দর্য উপভোগ করবে, সেটা তাদের কষ্ট হবে, সেটা বিবেচনায় করে নিয়ে শুধু দেখে হবে না। 30 কিলোমিটার গিয়ে সাগর পাড়ে বেড়াতে যাবে কিন্তু আমার কর্ণবলী নদীর তীর আমার বাড়ির পাশে, তাই কারা বুদ্ধি নিয়ে নয় নিজ পরিকল্পনায় চাপটাহালের লোক থেকে কালবার ব্রিজ পর্যন্ত 8.5 কিলোমিটারের যে রাস্তা হচ্ছে সেই রাস্তার কারণে আমার এলাকার মানুষ সাগর পাড়ে না গিয়ে নদীর পাড়ে গিয়ে একই দৃশ্য অবলম্বন করবে ইনশাল্লাহ আগামী 1 বছর পরে। তাহলে অনেক কাজ শুরু করেছি, অনেক কাজ বাকি রয়ে গিয়েছে, আপনারা আমাকে সুযোগ দেন, সিদ্ধান্ত নিয়ে ফেলেছি আমি আব্দুল সালাম, আল্লাহ পাক এমন নিয়ামত আমাকে দিয়েছেন সুখ শান্তি সম্মান সম্পদ রহমত বরকত বরফুর আমার পরিবার
খোদা ছিলাম খোদা নিয়েছিলেন আল্লাহ পাক কেউ চিনতো না কেউ জানতো না আল্লাহ পাকের হুকুম আমার নেত্রীর উসিলায় আমি আজ আব্দুস সালাম শুধু চট্টগ্রাম নয় সারা বাংলাদেশ আমাকে চিনি শুধু বাংলাদেশ নয় আল্লাহ পাকের রহমতে পৃথিবীর যেখানে বাঙালি জাতি আছে সেখানেও আমাকে চিনি একটি কথা বলবো আমার কোন নিজস্ব আলো নাই এই চাঁদ দেখছেন চাঁদের কোন নিজস্ব আলো নাই সূর্যের আলোতে চাঁদ আলোকিত হয় জানেন না এই চন্দ্রের কোন নিজস্ব আলো নাই সূর্যের আলোতে চন্দ্র আলোকিত হয় জানেন না আমি আব্দুস সালামের কোন নিজস্ব আলো ছিল না আমার নেত্রীর আলোতে আমি আলোকিত হয়েছি সারা চট্টগ্রামে পরিচিত হয়েছি সারা বাংলাদেশে পরিচিত হয়েছি সারা বিশ্বে আব্দুস সালাম পরিচিত লাভ করেছে আমার কারণ নয় আল্লাহ পাকের হুকুম আমার নেত্রীর আলোতে আমি আলোকিত হয়েছি সেই আব্দুস সালাম ঘুরে দাঁড়িয়েছে আল্লাহ পাক দহন করুন অনেক কষ্ট করেছেন আমি অনেক কথা বলে ফেললাম শুধু একটি কথা বলবো 7 তারিখ সন্ধ্যাবেলা ফলাফল হবে এই ওয়ার্ডের কিছু বদনামি আছে এই ওয়ার্ডে ব্রডকাস্টিং হয় এই ওয়ার্ডে আমার দল কম পায় আল্লাহর ওয়াস্তে দল মন নিভিয়েছে আমি 65 টাকা মানুষের জন্য কাজ করছি আমার দলের জন্য নয় 24,000 কোটি টাকার কাজ এরা সুফল হবে চট্টগ্রামের জনগণ বাংলাদেশ আওয়ামী লীগের নয় আমার বিশ্বাস আমার মার্কা কেন্দ্রি এই কাটলায় এক এক কেন্দ্রিতে আপনাদের দল মন নির্বিশেষে আপনাদের কোনো আপত্তি নাই অর্থাৎ দল মন নির্বিশেষে কেন্দ্রি মার্কায় ভোট দিতে কারো আপত্তি থাকার কথা নয় সুতরাং অনুরোধ করবো আগামী 7 জানুয়ারি আমি যে কথা দিয়ে শুরু করলাম আর রিপিট করছি না 70% ভোট আমি যখন দেখব 7 তারিখ সন্ধ্যাবেলা এই ওয়ার্ড থেকে প্রায় 40,000 ভোট 70% যদি হয় 20,000 হয় 20,000 ভোট কাজ হয়েছে আমি কত ভোট পেলাম সেটা বড় কথা নয় আমি দেখব এই ওয়ার্ডে 20,000 ভোটার ভোট কেন্দ্রে গিয়ে তাদের নেতা নির্বাচিত করেছে তাদের মূল্যবান ভোটটা দিয়েছে তখন আমি খুশি হয়ে যাব আমার নেত্রীর মান সম্মান রক্ষা হয়ে যাবে এর মধ্যে আমাকে যদি পছন্দ হয় আপনাদের ভাই হিসেবে সন্তান হিসেবে আমি সেটা অনুরোধ করব আমার মার্কা কেটলি মার্কায় আপনাদের ভোটটা দিয়ে আমাকে রিনি করবেন আমি কথা দিচ্ছি ওয়াদা দিচ্ছি মসজিদে দাঁড়িয়ে যে কথা বলেছি আজকে কি কথা বলবো আমার জীবনের বাকি সময়টুকু আমার এলাকার মানুষের কল্যাণ করা ছাড়া আমার অন্য কোনো কাজ থাকবে না ইনশাআল্লাহ সেই যাই হোক অনেকক্ষণ বক্তব্য দিলাম আপনারা সাথে অনেকক্ষণ সবাই দোয়া করবেন আগামী জাতীয় নির্বাচন 7 জানুয়ারি আবারও রিপিট করি দল মন নির্বিশেষে নারী পুরুষ মিলে ঐক্যবদ্ধভাবে ভোট কেন্দ্রে গিয়ে আপনাদের মূল্যবান ভোটটা আপনার ভোট আপনি দিবেন কেউ আপনার ভোট দিতে পারবে না আপনাদের এই মূল্যবান ভোটটা আমার মার্কা কেটলি মার্কা দিয়ে আমাকে আপনাদের সেবা করার সুযোগ দিবেন আপনাদের উন্নয়নের সহযোগী হওয়ার সুযোগ দিবেন আপনাদের হয়ে মহান জাতীয় সংসদে কথা বলার সুযোগ দিবেন এই প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করলাম সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ ফিরে যাব আপনাদের আমাদের আপনাদের জন্য